হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের দেশ সব থেকে আলাদা। এখানে ভালোবাসা আছে, রাগারাগি আছে, এখানে প্রচুর পরিমাণে নাটকও আছে। জি হ্যাঁ, আমাদের দেশে আর কিছু হোক না হোক, ধর্মের নামে অনেকগুলো বাবার ব্যবসা বেশ ভালোভাবেই চলছে, অথবা ভালোই চলছে। আমাদের দেশে যে ধর্মের কথাই আসুক না কেন, সবাই ধর্মের প্রতি খুব বেশি ইমোশনাল, এবং এটাই সুযোগ নাই কিছু চালাক ধর্মগুরুরা। তো আসুন বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব সেই সব বাবাদের সঙ্গে, যেই বাবারা ধর্ম ব্যবসায়ী। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। গুরমিত রাম রহিম, এর সম্পর্কে কী বা বলার আছে? আপনাদের হয়তো মনেই আছে তিনি নিজেকে বলতেন মেসেঞ্জার অফ গড। জি হ্যাঁ, তার মতে পৃথিবীর বাকি মানুষ এবং ঈশ্বরের মাঝে তিনি একমাত্র ছিলেন যিনি এই দুই পক্ষের একজনের কথা অন্যজনের কাছে পৌঁছাতেন। পাঞ্জাব হরিয়ানার সরল মানুষদেরকে তিনি বোকা বানিয়েছেন, ঠিক কিনা এটা আপনারাই জানেন। ইনি মানুষদেরকে বোকা বানিয়েছেন আর মানুষরাও বোকা হয়েছে। বাবার গাড়ি এত দ্রুত গতিতে চলতে শুরু করেছিল যে তিনি ফিল্মেও কাজ করা শুরু করেছিলেন, নিজেই ফিল্মের হিরো হতেন, আবার নিজেই ডাইরেক্টর, ইনফ্যাক্ট খুব ভালো গানও করতেন। গুরমিত রাম রহিম এটি এমন একটি নাম যার ইতিহাস কোনো রহস্য থেকে কম নয়। তাকে খুবই ভদ্ররূপে দেখা যায়, মানব সেবা থেকে শুরু করে ফিল্মের সুপার হিরো পর্যন্ত অনেক বাড়ি অনেক জায়গায় তাকে দেখা গিয়েছে। এই জন্যই সে ধর্মকর্ম বাদ দিয়ে নিজের লাইফস্টাইল নিয়ে বেশি পড়ে থাকত। এই সব কিছু ছাড়াও বিভিন্ন সমস্যার সাথে তার বেশ সুসম্পর্ক রয়েছে, এমনকি রাম রহিমের নামে ধর্ষণের অভিযোগও রয়েছে। 2002 সালে তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছিল। পরবর্তীতে এই অভিযোগের ভিত্তিতে সিবিআই তাকে গ্রেফতার করে। শুধু এটুকুই না, এই বাবার উপর 400 সাধুকে নপুংসক বানানোর মামলাও রয়েছে তার উপর। বাবা এই বলে সাধুদেরকে নপুংসক বানিয়েছিলেন যে নপুংসক বানানোর ফলে এইসব মানুষেরা সৃষ্টিকর্তাকে অনুভব করতে পারবে। শুধু এইটুকুই না, এই ব্যবসার জাল বাইরের দেশ পর্যন্ত বিস্তৃত। দেশে তো অনেকগুলো আশ্রম রয়েছেই, কিন্তু এর শাখাগুলো ইংল্যান্ড, আমেরিকা, কানাডা থেকে শুরু করে অস্ট্রেলিয়া এবং ইউনাইটেড আরব আমিরাত পর্যন্ত বিস্তৃত। জানার খাতিরে আপনাদেরকে বলে রাখি, এইরকম তথ্য শোনা যায় যে এইসব আশ্রমগুলোতে সে নিজের সেনাদের প্রশিক্ষণও দিয়ে থাকে, এবং যখন সে বাইরে আসে তখন তার চারপাশে অনেকগুলো দেহরক্ষী দেখা যায়। আরোপিত মামলায় বলা হয়েছে 700 একরের মতো একটি আশ্রমে ছোটোখাটো সেনা তৈরি করেছিল সে। বর্তমানে বাবা জেলের বাতাস খাচ্ছেন, জেলের হাওয়া খাচ্ছেন। নাম্বার 2, সেন্ট রামপাল। 1951 সালে রামপালের জন্ম সোনিপাটের ধানানা গ্রামে হয়েছিল। নিজের শিক্ষা সম্পন্ন করার পর সে হরিয়ানা সরকারের সঞ্চয় বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ারের চাকরিতে জয়েন করেন, কিন্তু কিছুদিন পর সেই চাকরি ছেড়ে দেয় এবং ধর্মে কর্মে মনোনিবেশ করে। এটা কোনো খারাপ বিষয় না যে কেউই নর্মাল লাইফ থেকে বেরিয়ে ধার্মিক জীবনযাপন করতে শুরু করে, কিন্তু সমস্যা তখনই তৈরি হয় যখন কেউ ধর্মকে নিজের ব্যবসা বানিয়ে ফেলে। এই শান্ত রামপাল তাই করেছিলেন। তার পাপের কথা যদি বলা হয় তাহলে দিন পেরিয়ে যাবে, কিন্তু আপনি যেন অবাক হবেন যে তাকে ধরতে যেয়ে হরিয়ানা পুলিশের যান বেরিয়ে গিয়েছে। প্রায় 52 কোটি টাকার ক্ষতি হয়েছিল সেই সময় হরিয়ানা পুলিশের। সাতলোক আশ্রম থেকে একটি বাচ্চা এবং 4 জন মহিলার লাশ পাওয়া যায়। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মামলায় সাতলোক আশ্রমের পরিচালক এবং কর্মচারীদের অবস্থাও খারাপ হয়ে যায়। 19 নভেম্বর 2014 সাতলোক আশ্রমে একটি বাচ্চা এবং 4 জন মহিলার লাশ পাওয়ার পর রামপাল এবং তার 27 অনুসারী কর্তৃক হত্যা এবং বন্দি বানানোর জন্য মামলা দায়ের করা হয়। রামপাল এবং তার অনুসারীদের বিরুদ্ধে এই মামলাটি তখনই দায়ের করা হয় যখন 18 নভেম্বর আশ্রমে একজন মহিলার সম্ভ্রমহানি হয়েছিল। পাশাপাশি অন্যের জমি দখল থেকে শুরু করে সব ধরনের অন্যায় কাজ এই নকল বাবা করতেন যিনি বর্তমানে জেলের হাওয়া খাচ্ছেন। নাম্বার 3, নির্মল বাবা। বন্ধুরা, ইনি হলো সব থেকে বড় বাবা, নটওয়ারলাল। আপনি কি কখনো এমন কোনো বাবার সম্পর্কে শুনেছেন যে সবসময় সামুচা এবং চাটনির কথা বলে? জি হ্যাঁ, নির্মল বাবা মার্কেটে এসেছিল সামুচা এবং চাটনি বিক্রির জন্য। যাই হোক বন্ধুরা, সেও অনেক বড় একজন ভণ্ড বাবা ছিলেন যিনি মানুষের অর্থ আত্মসাতের জন্য রীতিমতো পরিচিতি লাভ করেছেন। তার উপরে অনেক বড় বড় দোষ আরোপ করা হয়েছিল, সে অনেক মানুষের অর্থ সম্পদ আত্মসাত করেছিল। সূত্রের তথ্য মোতাবেক তার বিরুদ্ধে কোনো ভাটা অবৈধভাবে বিক্রি করার অভিযোগও রয়েছে। কিন্তু একটা বিষয়, যে নির্মল বাবা যদি এইসব উল্টোপাল্টা কাজ না করত তাহলে সে কোনো বড় হোটেলের নাম করা একজন শেফ হতে পারত। নাম্বার 4, রামরিস্ক ইয়াদব। উত্তরপ্রদেশে বসবাসকারী রামরিস্ক ইয়াদব ধর্মগুরু, তিনি জয়গুরুদেবের শিষ্য ছিলেন।
2012 সালে বাবা জয়গুরুদেবের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ততায় সমর্থন না পেয়ে রামবৃষ যাদব নিজের আলাদা সংগঠন খুলে বসে এবং 270 একরের একটি জমি অবৈধভাবে দখল করে এবং সেখান থেকে তার সমান্তরাল সরকার পরিচালনা শুরু করেন। 2 বছর আগে তিনি তার পরিবার নিয়ে দিল্লিতে সমাগম করতে চেয়েছিলেন, কিন্তু দিল্লিতে জায়গার অভাবে মথুরার জওহরবাগে সে তার আড্ডা খুলে বসে। যেই বাবার কাছ থেকে যখন সরকার তার জমি ফেরত চায়, তখন সে এবং তার সমর্থকরাই সবাই মিলে আক্রমণ করেছিল পুলিশের ওপর। এটি হলো বাবার কাজ। নাম্বার 5, আশারাম। বন্ধুরা, ভারতের ইতিহাসে যদি একে দুনিয়ার সব থেকে বড় ভণ্ড বাবা বলা হয়, তবে ভুল হবে না। এটা বলার মানে হচ্ছে যে এমন কোনো খারাপ কাজ নেই যা তিনি করেননি। সে বাবার নাম করে সব ধরনের ক্রাইম করেছে। আশারাম বাবার আহমেদাবাদের আশ্রমে কোঅর্ডিনেটর অজয় কুমার উন্মোচন করেছেন যে আশারামকে একজন মহিলার সাথে অর্ধনগ্নভাবে সুইমিং পুলে গোসল করতে দেখেছেন। অজয় কুমারের ভাষ্যমতে এই ঘটনা আহমেদাবাদের মোটেরা আশ্রমের কাহিনী। নাম্বার 6, স্বামী নিত্যানন্দ। আপনারা এখন পর্যন্ত অনেক বাবারই কাহিনী শুনেছেন এবং দেখেছেন, কিন্তু এই বাবা যে এইসব কাজ করে দেখিয়েছেন তার কোনো দ্বিতীয় প্রতিপক্ষ থাকার কথা না। এই বাবাকে দেশের পুলিশ দেশ থেকে বের করে দেওয়ার কারণে সে একটা নতুন দেশি কিনে ফেলেছে। কিন্তু হ্যাঁ, এটা কোনো মজা না। একটা ক্রাইম ধরা পড়ে এই বাবা ভারত থেকে পালিয়ে যেয়ে ভারত থেকে প্রায় 16,000 কিলোমিটার দূরে এক নতুন দেশ তৈরি করার প্ল্যান করে। এই দেশের জন্য পাসপোর্ট তৈরি করা সহ দেশের নিয়মকানুন, আইন এবং সংবিধানের সমস্ত কাজ করে ফেলেছিল। পুলিশকে হিন্দুস্তানে খুঁজছে আর সে সেখানে নতুন আসর জমিয়ে ফেলেছে। সেখানে সেই ভগবান, সেই রাষ্ট্রপতি এবং সেই স্বামী, এবং তিনি হচ্ছেন স্বামী নিত্যানন্দ মহারাজ। নাম্বার 7, জয়েন্দ্র সরস্বতী। কাঞ্চি শঙ্করাচার্য জয়েন্দ্র সরস্বতী বর্তমানে এই দুনিয়ায় নেই। অনেক বিদ্যালয়, অনেক চিকিৎসালয় অর্থাৎ হাসপাতালের সঞ্চালনাকারী এই কাঞ্চি আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত কাঞ্চি কামাকোটি প্রীতমের 69তম অধ্যক্ষ ছিলেন। তাকে 22 মার্চ 1954 সালে শ্রী চন্দ্রশেখরেন্দ্র সরস্বতীর স্বামীর উত্তরাধিকার হিসেবে ঘোষণা করে জয়েন্দ্র সরস্বতী উপাধি দেওয়া হয়। জয়েন্দ্র সরস্বতীর উপর 2004 সালে কাঞ্চিপুরম মন্দিরের একজন কর্মচারী হত্যার মামলা আরোপ করা হয়। তেমন আরও অনেক ভণ্ড বাবা এই ভারতে তথা পুরো দুনিয়াতেই আছে। আপনার দেশের একজন ধর্ম ব্যবসায়ীর নাম বলুন, তা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। তো বন্ধুরা, আশা করি আমাদের এই এপিসোডটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।